নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষ নাম্বার 1 যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় মানুষকে নাম্বার 2 যারা আখলাক এবং আচরণের দিক থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী উত্তম আখলাকের অধিকারী নাম্বার 3 যারা ঋণ নিলে মানুষের কাছ থেকে বাকি নিয়ে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় ওয়াদা রক্ষা করে ঘোড়ায় না গড়িমসি করে না নাম্বার 4 যার দেখলেই যার কথা চিন্তা করলেই কল্পনা করলেই মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করে তার কাছ থেকে কোনো ক্ষতি অনিষ্ট শত্রুতার আশা করে না জানে লোকটা অমায়িক এবং ভালো মানুষ এরা নাম্বার 5 যারা তাদের পরিবারের কাছে স্ত্রীর কাছে ভালো মানুষ বউয়ের কাছে ভালো মানুষ নাম্বার 6 যারা মানুষকে খাদ্য দেয় সালাম দিলে সুন্দর করে সালামের রিপ্লাই দেয় জবাব দেয় শোনায় শোনায় নাম্বার 7 যারা নামাজে দাঁড়ানোর সময় আশপাশে মুসল্লিদের জন্য কাপটাকে নরম করে দেয় তেড়ামি করে না শক্ত হয় না ফাঁকা জায়গা দিয়ে কেউ ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয় আন্তরিক হয় এই মানুষগুলো নাম্বার 8 যারা দীর্ঘ হায়াত পেয়েছে আবার ভালো কাজ দিয়ে পুরো জীবনটাকে সজ্জিত করেছে কাটিয়েছে নাম্বার 9 যারা মানুষের উপকার সবচেয়ে বেশি করে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে মানুষ উপকার করার ধান্দা সারাদিন থাকে এরা নাম্বার 10 যারা বন্ধু হিসাবে বন্ধুদের কাছে ভালো মানুষে প্রতিষ্ঠিত বন্ধুরা সবাই সাক্ষ্য দেয় যে ও ভালো মানুষ এবং প্রতিবেশীরা সবাই বলে তার প্রতিবেশী হিসেবে সে ভালো মানুষ নাম্বার 11 যাকে আল্লাহ এমন একটা অন্তর দিয়েছেন যার অন্তরে কারো প্রতি হিংসা নাই শত্রুতা নাই বিদ্বেষ নাই পরিচ্ছন্ন পবিত্র এবং আল্লাহর ভয় তার অন্তরে আছে এবং কথা বলার সময় তার কথা থেকে মুখ থেকে মিথ্যা কথা বের হয় না এরকম মানুষগুলো আল্লাহ তাআলা এই সেরা 11 মানুষের চরিত্রের সবগুলো চরিত্র আমাকে আপনাকে দান করুন এগুলো যদি আপনি অর্জন করতে পারেন আপনার সমাজের প্রতিটি মানুষ প্রতিটি মানুষ মুসলিম তো বটে অন্য ধর্মের মানুষও সাক্ষ্য দিতে বাধ্য হবে যে আপনি আপাদমস্তক একজন ফেরেশতার মতো মানুষ আর মনে রাখবেন আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত এবং সান্নিধ্যে থেকে তারা এরকম ভালো মানুষ হয়েছেন যে তাদের আখলাক দেখে শত সহস্র বেঈমানরা ইসলামের পথে চলে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম আচরণ দেখে সুমামা ইবনে উসালের মতো বন্দী কাফেরদের নেতা শুধুমাত্র আচরণ দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে আর আজকে আমাদের আচরণ দেখে মুসলমানরাও ইসলাম থেকে দূরে সরে যায় ঠিক না ঠিক এই যে 11 শ্রেণীর সেরা মানুষ 11টি হাদিস থেকে আমরা বের করে বললাম আপনি একটু লক্ষ্য করেন একটা চমৎকার জিনিস আপনি দেখতে পাবেন সেটা কি এই 11 শ্রেণীর মধ্যে শুধু একটা শ্রেণী আছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে কোরআন শিখে আর কোরআন শিখে সে সেরা মানুষ সে শ্রেষ্ঠ মানুষ এছাড়া বাকি 10 শ্রেণীর 10টা শ্রেণী হলো ইবাদত বন্দেগী সংশ্লিষ্ট না আচরণ সংশ্লিষ্ট আখলাক সংশ্লিষ্ট মানুষের উপকার সংশ্লিষ্ট তাহলে বোঝা গেল আপনি ভালো মুসলমান হতে হলে শ্রেষ্ঠ মুসলমান হতে হলে সেরা মানুষ হতে হলে আমার নবীজির চোখে তার সার্টিফিকেটে সেরা সার্টিফিকেট পেতে হলে আপনাকে ভালো মানুষ হতে হবে আপনার দ্বারা কারোর কোনো কষ্ট হবে সেটা হতে পারবে না আপনি কাউকে আঘাত করবেন না কারোর ক্ষতি করবেন না মানুষ উপকার করবেন উত্তম আখলাক থাকবে আপনি সবার হক আদায় করবেন আপনি সব সময় সব ক্ষেত্রে এজ এ মানুষ ভালো হওয়ার চেষ্টা করবেন আপনি শুধুমাত্র লেবাস পোশাকে মুসলমান হলেন ইবাদত বন্দেগীতে মুসলমান হলেন আপনি দুই নম্বরই করেন মানুষের হক মেরে খান সুদের কারবার করেন ঘুষের কারবার করেন চান্স পাইলে চিটারি করেন দুই নম্বরই ব্যবসা করেন আপনি মানুষের সাথে মিথ্যা বলা দল প্রতারণা করে আপনি ব্যবসা করেন সেখান থেকে পয়সা কামাই করেন আপনি প্রতিবেশীর হক নষ্ট করেন মানুষের সাথে আপনার বনে না মানুষের সাথে ঝগড়া ফাসাদ করেন মুখ খারাপ করেন গালিগালাজ করেন বউয়ের সাথে প্রতিবেশীর সাথে কলিগের সাথে আশপাশের লোকদের সাথে মুসলমান মুসলমানের সাথে পথচারীর সাথে যান সব জায়গায় আপনি খারাপ মানুষের চরিত্র ধারণ করেন অথচ আপনি মাশাআল্লাহ আপনার মধ্যে ইসলামের অনেক ইতিবাচক দিক আছে আপনি হয়তো অনেক জিকির আজকারে তেলাওয়াতে করেন আপনি অনেক ভালো কাজও করেন মনে রাখবেন আপনি পরিপূর্ণ ভালো মানুষ হতে পারেন নাই ভাইরা আমার সেরা মানুষদের এই 11 শ্রেণীর সেরা মানুষদের পুরো তালিকার দিকে তাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা বলেছেন কাকে রাত জেগে নফল নামাজ পড়ে তাকে না প্রতিদিন বেশি বেশি নফল রোজা রাখে তাকেও না অনেক দান সদকা করে তাকেও না অনেক জিকির আজকার করে তাকেও না এই কাজগুলো ভালো এগুলো সেরা মানুষের কাজ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরা সেরা তোমাদের মধ্যে সেরা তোমাদের মধ্যে উত্তম তোমাদের শ্রেষ্ঠ এই কথা বলে যে সার্টিফিকেট তিনি ইস্যু করেছেন এগুলো সব করেছেন একজন উত্তম আখলাক উত্তম আচরণওয়ালা মানুষের জন্য আজ মুসলমানদের মধ্যে সেটার অভাব সবচাইতে বেশি
ইবাদতেও আমাদের ত্রুটি আছে, তাওহীদে আকীদাতেও ত্রুটি আছে, যেটা জঘন্য ব্যাপার। আখলাক ভালো হয়েও কুলাবে না যদি ইমানই নষ্ট হয়। কিন্তু দুঃখজনক যে আমাদের অনেকে ইমান আকীদা যাও ঠিক আছে, কিন্তু আমাদের আখলাকটা সুন্দর নাই, আমরা ভালো মানুষ হতে পারি নাই, মনের ভিতরে হিংসা ভরা, কোচাকুচি, গুতাগুতি, লাগালাগি, অনেক সময় দিনের নামে, ইসলামের নামে আমরা একে অন্যের বিরুদ্ধে লাগালাগি করি, আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই সেরা মানুষদের সবগুলো গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমি আবারও সেই প্রথম কথা স্মরণ করাই দিই, এই এগারো শ্রেণীর সেরা মানুষের তালিকা করে ফেলবেন, তালিকা করে ফেলবেন, লিখে ফেলবেন, এটা টাঙায় রাখবেন বা কাগজে লিখে রাখবেন, মাঝে মধ্যে একবার করে চোখ বুলাবেন যে এই গুণগুলোর কোনটা আমার মধ্যে আছে কোনটা নাই, কোনটা আছে টিক দিবেন আলহামদুলিল্লাহ এটা আছে, কোনটা নাই এটাকে টার্গেট বানাবেন, তাহলে আমাকে এটা অর্জন করতে হবে, শুরু করবেন পর থেকে। আবার অর্জন হয়ে গেছে টিক দিয়ে দেন, এগারোটাতে টিক চিহ্ন পেয়ে গেছেন, দেখবেন আপনার মন থেকে, আপনার ভেতর থেকে, আপনার ভেতরই নিজে থেকে নিজে এই কথা আসবে যে আলহামদুলিল্লাহ আপনি ভালো মানুষ হতে পেরেছেন, আশপাশের সমস্ত মানুষের কাছে আপনি ভালো মানুষ হবেন, সবার প্রশংসা পাবেন, সবাই আপনাকে ভালোবাসবে এবং সার্টিফিকেট দেবে। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ বলবে একটা অসম্ভব ভালো মানুষ ছিলেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা এগারো মানুষদের প্রতিটা গুণ অর্জন করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাল্লাহ, সংগ্রাম করবো তো ইনশাল্লাহ, আজকে থেকে শুরু করবো, ঠিক আছে? তো আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।